মহানগরে সানমারিত নেখা চোরার দৌরাত্ম লুটি নিলে নেখা ল্যাপটপ মোবাইল আর নগদ ধন। আমি মুহূর্ত দৃশ্য দর্শকক দেখাইছো, এয়া মহানগরী সানমারির দৃশ্য। নেখা চোরর দৌরাত্ম স্প্রে মারি লুটি নিলে ল্যাপটপ মোবাইল ধন। মিলনপুরের বর্ণালী ভবন নামৰ এটা ঘরতে চুরিকাণ্ড। দিলীপ বরা নামৰ লোকজনের ভাড়াঘরত ঘটে এই ঘটনা। চোরে লুটি নিলে গৌতম চৌধুরী নামৰ ভাড়াতীয়জনের সামগ্রী। আরক্ষী উপস্থিত হয়ে বর্তমান তদন্ত আরম্ভ করেছে। আমি দৃশ্য দর্শকক দেখাইছো মহানগরীর দৃশ্য। এয়া মহানগরীর সানমারিত নিশা চোরর দৌরাত্ম স্প্রে মারি লুটি নিলে ল্যাপটপ মোবাইল আর নগদ ধন। মিলনপুরের বর্ণালী ভবনতে এই চুরিকাণ্ড সংঘটিত হয়েছে। দিলীপ বরা নামের লোকজনের ভাড়াঘর ঘটেছে এই চুরিকাণ্ড। চোরে লুটি নিলে গৌতম চৌধুরী নামের ভাড়াতীয়জনের সামগ্রী। আরক্ষী উপস্থিত হয়েছে বর্তমান ঘটনাস্থলীত আর তদন্ত আরম্ভ করেছে। ঘটনা সন্দর্ভত সবিশেষ জানিবলৈ আমি পোনপটীয়া সম্প্রচার সংযুক্ত হয়েছো। আমার সঙ্গে প্রবাল আছে। হয় প্রবাল, পোনে পোনে আপনার ওসরলে আসছো। যেহেতু দেখবলে পাওয়া গেছে গুহী মহানগরীর দিনক দিনে বৃদ্ধি পাবলে ধরেছে চোরর লুটপাটর ঘটনা, আর শেহতীয়াকৈ আজি যেটো ঘটনা কেবল এই বর্ণালী ভবনতে নহয় সানমারির কেবাটাও ঠাইত আসলে চুরিকাণ্ড সংঘটিত হওয়া বলে আমার হাতত খবর রাখি পড়েছে। বর্ণালী ভবনের চুরিকাণ্ডর তদন্ত আরক্ষী কেনে ধরনের আগবাইছে? নিশ্চয়কৈ আশংকা চাওক, আসলে মহানগরীত সক্রিয় হয়ে উঠিছে চোরর যেসমূহ গেং আছে, চোরর গেংসমূহ সক্রিয় হয়ে উঠিছে। আর মহানগরীর বিভিন্ন প্রান্ত, সানমারি বিভিন্ন প্রান্তত আসলে নিশার ভাগতে চোরে লুটপাট চলাইছিল। মই যেহেতু এই মুহূর্তে আছো সানমারি মিলনপুর এই বিশেষ বাসভবনত, বর্ণালী ভবন, এই বর্ণালী ভবনের নিশা চোরে চোরে এটা চোরর গেং, আসলে চোরর গেঙে আসলে লুটি লৈ গৈছিল, বহুতো সা সম্পত্তি লুটি লৈ গৈছে। কিয়নো যি গৃহস্থ, ঘরের গৃহস্থক স্প্রে মারি আসলে নিশার নিচাশক্ত করে আসলে অচেতন অবস্থাত অচেতন করে আসলে যে ঘরের ভিতরের মোবাইল ল্যাপটপ আর নগদ ধন লুটি লৈ গৈছে। আর ঠিক এখন খিড়কি মই মুহূর্তে দেখাইছো, খিড়কিখনের আসলে ভিতর সুমা নাই যদি চোরে খিড়কিরপরা ঠিক হাত সুমাই দিয়েছিল, ভিতরলৈকে হাত সুমাইছিল। আর হাত সুমাই বিচনার বিছনাত যে ল্যাপটপ আছিল মোবাইল আছিল তারপরাই লুটি লৈ গৈছে, যদিও চোর ভিতর সুমা নাই। আর এটা কোঠা নে দুটা কোঠা, দুটা কোঠায়, এটা কোঠায় নহয় আসলে দুটাকৈ কোঠাত আছে চোরে লুটপাট চলাইছে। মোর সঙ্গে ঘরের গৃহস্থ আছে, মই তেওঁৰ সৈতে কথা পাতিবলৈ চেষ্টা করি। দাদা কি কি লৈ গৈছিল? মোৰ দুটা মোবাইল আছে আর এটা ল্যাপটপ আছে, আর ক্যাশ পয়সা 40,000 টাকা, মানে বেগটোর ভিতর মোর আসলে আপনার পয়সা, ক্যাশ পয়সাটো আর মোবাইল এটা আছে। বেগটো বাইরে সিহঁতে পেলাই থৈ দিছে, মোবাইলটো লৈ গৈছে, ক্যাশ পয়সা নিয়ে লৈ গৈছে, বাকি ডকুমেন্ট গোটাইখানি মোৰ লগতে আছে। মানে বেগটো মই থৈ দিছোঁ অলরেডি ঘৰত, এইপিনে সিহঁতে খুলিছে, খুলি কিনে হাত সোমাইছে, নয়তো কিবা এটা ওলাই কিনে লৈ গৈছে। মানে কিমানমান টাইমত হব পাৰে আইডিয়া? এইটো মোচলি 3টামানত হব পাৰে, আৰু এইটো তেৰা লাগি আছে বোলে, আপুনি চাব পাৰে। আপোনাৰ যিটো চাবল লগাই কিনে, চাবল পাত ইয়াতে পৰি আছিলে, ৰাতিপুৱা পুলিচে আহি লৈ গৈছে। আৰু হেৰি স্প্ৰে মৰাৰ কথা কৈছে, জেনেৰেলি মই 5টা 6টাত সদায় সাৰ পাওঁ, আজি মোক 7টালৈ মাতি আছে, মানে 6:30 পিছত পাই পায়। তাৰপিছত মই উঠিছোঁ, পিছত চাইছোঁ যে মোবাইলো নাই, মোৰ বেগো নাই, গোটেইখিনি নহোৱাৰ পিছত তেতিয়া চেক কৰিলোঁ, খিৰিকীকেইখন খোলা আছে। তাৰপিছত গম পালোঁ যে চুৰি হৈ গৈছে। এজনেই আছে নেকি, এজনেই থাকা সন্দেহ হয়নে, আৰু কোনোবা থাকে? দুই তিনিজন থাকিব, মানে এজনৰ কাম নহয় এইটো কাম জানাইলে, কাৰণ চাৰিওফালে লাৰিছেতো, সেইফালে বেক চাইডেও গৈছে। এইখন খিৰিকীটো খুলিছে, খুলি ফাৰ্ষ্ট লেপটপটো তাৰ পৰা পাইছে, পাই কিনে লৈ গৈছে, মাউচটো ইয়াতে থৈ গৈছে, সেইটোৱে আৰু। আৰু দেখুৱাইছোঁ ইয়াত মোক চাবুল ইউজ কৰিছে নহয় জানো? হয় নিশ্চয়কৈ, আচলতে যিহেতু খিৰিকী আছিল, খিৰিকী ভা খুলিবৰ বাবে তেওঁলোকে চাবুল ইউজ কৰিছিল, চাবুল ব্যৱহাৰ কৰিছিল, আৰু চাবুল ব্যৱহাৰ কৰি তেওঁলোকে খিৰিকীখন খুলিছিল। দুটা ৰুমৰ দুখন খিৰিকী খুলিছিল, আৰু খিৰিকী খুলি তেওঁলোকে ভিতৰলৈ হাত সোমাই দিছিল। ভিতৰত যি তেওঁলোকে হাত যিমানখিনি আচলতে তেওঁলোকৰ যিমানখিনি আচলতে সম্ভৱ হয় তাৰপৰাই তেওঁলোকে আচলতে লুটি লৈ গৈছে। মোবাইল দুটা, লেপটপ আছিল আৰু 40,000 টকা আছিল। আৰু তেওঁলোকে এই মুহূৰ্তত এটা মাউচটো দেখুৱাইছোঁ, মাউচটো তেওঁলোকে লেপটপটো লৈ যোৱাৰ পিছত মাউচটো আছিল, মাউচটো ঠিক পেলাই থৈ গৈছে বাহিৰৰ ভাগত পেলাই থৈ গৈছে, আৰু গৃহস্থই পুনৰ এনেদৰে ৰাখিছে মাউচটো। আৰু আৰক্ষীয়ে ইতিমধ্যে তদন্ত আৰম্ভ কৰিছে, চানমাৰী আৰক্ষী থানা তেওঁলোকে কেইবাৰো তেওঁলোকে আহিছে, আৰু আহি তেওঁলোকে তদন্ত আৰম্ভ কৰিছে। তদন্তত তেওঁলোকে এগৰাকী, আমি আৰক্ষীয়ে জনোৱা অনুসৰি এগৰাকী এজন চোৰক ধৰা কৰায়ত্ব কৰাৰ কথা উল্লেখ কৰিছে, আৰু চোৰজন তেওঁ এই ঘটনাৰ সৈতে জড়িত হোৱা নহয় সেয়া ইতিমধ্যে স্পষ্ট নহয়, কিন্তু এজন চোৰক কৰায়ত্ব কৰাৰ কথা উল্লেখ কৰিছে। আৰু নিশাৰ ভাগত এনেদৰে আছিলে মহানগৰীৰ বিভিন্ন প্ৰান্তত চোৰে যিহেতু লুটপাট চলাইছে, আৰু এটা কথা উল্লেখ কৰিব লাগিব, যিজন চোৰক কৰায়ত্ব কৰিছে সেই চোৰজনৰ পৰা মোবাইল দুটা আচলতে মোবাইল তেওঁলোকে জব্দ কৰা বুলি কৈছে, কিন্তু মোবাইল দুটা এই গৃহস্থৰ হয়নে নহয় বা এই চুৰিকাণ্ডৰ সৈতে সেই মোবাইল দুটা তেওঁলোকৰ হয়নে নহয় বা সেই চোৰজনে এই মোবাইল এই কাণ্ডটো এই বাসগৃহত আচলতে কৰিছে নাই, সেই আৰক্ষী সোধপোছত ওলাব, আৰক্ষী জেৰাত ওলাব। ইতিমধ্যে আৰক্ষী আচলতে তদন্ত কৰি আছে, আৰক্ষী তদন্তই আচলতে তদন্তত আচলতে সমগ্ৰ তথ্য পোহৰলৈ আহিব পাৰে। মোৰ আহিব
হয় নিশ্চয়কৈ প্ৰবল ফটিৰ ডেকা আপোনাক এই মুহূৰ্তত ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আপুনি বৰালী ভৱনৰ চুৰিকাণ্ড সন্দৰ্ভত আমাৰ দৰ্শকসকলক সবিশেষ জনোৱাৰ বাবে।